আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএস সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইবিলিটি অধ্যায়ের একটা অঙ্ক করব। এই অধ্যায়ের কিছু জাবেদা আছে, এই লেকচার শিটে আমি 12টা জাবেদা দিছি। এই 12টা জাবেদা মোটামুটি মনে রাখতে পারলে এই অধ্যায়ে জাবেদার সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা একটা অঙ্ক করি, অঙ্কটা হলো করে রাখছি আপনাদের জন্য, সময় যাতে কম লাগে। এনইউ 2015, হ্যাঁ, রয় অ্যান্ড কুম, ডাকটা আমি দেখাচ্ছি আপনাদের। রয় অ্যান্ড কুম ইস্যু টাকা 1 লাখ, 10% 10 ইয়ার, 12% বন্ড। আচ্ছা, এটা অর্থ হলো রয় অ্যান্ড কোম্পানি 1 লাখ টাকা একটা বন্ড ইস্যু করছে 10 বছরের মেয়াদে, যেটার জন্য 12% সুদ দিতে হবে তাকে। আমি সহজে একটু বুঝিয়ে দিই বন্ড জিনিসটা কী। ধরেন আপনি একটা কোম্পানির মালিক, আপনার অনেক টাকা দরকার। এখন টাকা আপনি দুইভাবে সংগ্রহ করতে পারেন, মালিকদের কাছে শেয়ার বিক্রি করে সে নতুন করে আবার নিতে পারেন। যখন মালিকরা 1 কোটি টাকা দিছিল, এখন মালিকদের বললেন, শেয়ার ইস্যু করলেন যে আরও টাকা লাগবে, এটা একটা পদ্ধতি দীর্ঘমেয়াদি ঋণের মূলধনের। আরেকটা হলো যে বন্ডের মাধ্যমে, যে আপনার আরও 1 কোটি টাকা দরকার, মানুষের কাছ থেকে 1 কোটি টাকা নেবেন, নিলে প্রতি বছর সুদ দিতে হবে। যেমন এখানে 1 লাখ টাকা নিচ্ছে, 10 বছরের জন্য নিচ্ছে, প্রতি বছরে তাকে 12% মানে 12,000 টাকা সুদ দিতে হবে। হুইচ ওয়াজ সোল্ড অন মে 1 আর কি, 1 তারিখে, মের 1 তারিখে সেটা বিক্রি করছে অ্যাট এ প্রাইস অফ টাকা 1,12,285। সেটার দাম বর্তমানে আছে 1,12,285 টাকা। অর্থাৎ 1 লাখ টাকা দামের জিনিস 1,12,285 টাকায় বিক্রি করা হয়েছে। বন্ডের প্রাইস আর কি মূল্য 3 রকমের হয়। একটা হলো 1 লাখ টাকা দামের জিনিস 1 লাখ টাকায় বিক্রি করলে এটাকে পার ভ্যালু বা সমমূল্য বলা হয়। আরেকটা আছে বন্ডের চাহিদা অনেক বেশি, যেমন অনেকেই ভাবতেছে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে মাসে হয়তো আমি বছরে হয়তো আমি 10,000 টাকা পাবো, কিন্তু বন্ডে রাখলে পাইতেছে কত, 12% আমি 12,000 পাচ্ছি। সবাই কিন্তু এটা কিনতে ইচ্ছুক হয়, ব্যাংকে টাকা না রেখে এখানে চলে যাবে রাখতে। তখন মানুষ কী করে, এই জিনিসটা 1 লাখ টাকা দামের জিনিসটা বেশি দামে বিক্রি করে, 1,12,285 টাকা বা বেশি দামে বিক্রি করা, এটাকে বলে প্রিমিয়াম সহ বিক্রি করা, অধিহার। আবার অনেক সময় আছে 1 লাখ টাকারটা 1 লাখে বিক্রি করে, এটা হলো সমমূল্য অ্যাজ পার। আরেকটা আছে চাহিদা কম, 1 লাখ টাকারটা কমে বিক্রি করে, সেটা ডিসকাউন্ট। আমরা নেক্সট অঙ্কটাতে ডিসকাউন্ট শিখব। এখন এটা কি প্রিমিয়াম, বুঝলাম কীভাবে 1 লাখ টাকা দামের জিনিস 1,12,285 টাকায় বিক্রি করা হলো। ডাকটা বুঝতে পারলে অঙ্কটা একেবারে সহজ, অঙ্ক অনেক সহজ, কিন্তু ডাকটা ভালো করে বুঝতে হবে। রেজাল্টিং ইন অ্যান ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ 10%। এখন দেখা যাচ্ছে কার্যকরী সুদের হার 10% হয়ে গেছে। এখন একটা প্রশ্ন আপনার বুঝতে পারতেছেন এই 10% জিনিসটা কী। আচ্ছা, আমি একটু সহজে বুঝিয়ে দিই। 1 লাখ টাকার জিনিস আপনি 1,12,000 সামথিং দিয়ে বিক্রি করছেন, 12,285 টাকা বেশি নিছেন আপনি, 12,000। এখন প্রতি বছর আপনার কত পার্সেন্ট সুদ দিতে হয়, 12%, 12,000 টাকা সুদ দিতে হয়। দশ বছরে আপনি 12,000 করে দিবেন 10 বার, কিন্তু এতে কিন্তু আপনি এখানে এক্সট্রা 12,000 সামথিং পেয়ে গেছেন, এই টাকাটা কিন্তু আপনার লাগতেছে না। সুদ হয়তো বা 10 বছরে 12,000 করে দিতে দিতে আপনার 10 বছরে 1,20,000 টাকা দিতে হচ্ছে, কিন্তু 1,20,000-এর মধ্যে 12,000 কম দিতে হচ্ছে, কারণ 12,000 টাকা তো আমি আগেই লাভ নিয়ে নিছিলাম। আমার দিতে হচ্ছে দেখা যাচ্ছে 1,08,000। সেই হিসাব করলে আমার কয় পার্সেন্ট সুদ আসতেছে, 8-10% আসতেছে। তারা হিসাব করে বের করে দেখতেছে আসলে প্রকৃত সুদের হার 12% নয়, 10% আসতেছে। এতটুকু ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আমি বুঝিয়ে দিলাম, প্রকৃত কথাটা কী। সুদগুলা ইন্টারেস্ট পেমেন্ট ডেট আর মে 1 অ্যান্ড নভেম্বর 1, মের 1 তারিখে সুদ দিতে হবে, আবার নভেম্বরের 1 তারিখে সুদ দিতে হবে, একটা 6 মাস পরপর দিতে হবে। যেমন 1 লাখে 12% বের করলে কত আসে, 12,000 টাকা, 6 মাসে যদি দিয়ে তাহলে 6,000, প্রতি মাসে আসে 1,000 করে, তো 6 মাসে এলো 6,000 টাকা। তো মে মাসের 1 তারিখে একবার 6,000 দিব,
নভেম্বর 1 তারিখ আর একবার 6,000 দিব। এখন অঙ্কে চাইছে কি রিকোয়ার্ড অ্যামোটাইজেশন টেবিল ইন হরিজন্টাল ফর্ম ফর দ্য ফার্স্ট টু ইয়ার, দুই বছরের একটা তালিকা বানাইতে বলছে যেখানে আমাদের সুদ বা প্রিমিয়াম এগুলো কত টাকা কমতেছে বাড়তেছে এগুলো একটা ছক তৈরি হয়ে দেখাচ্ছে বলছে। ছক করতে বলে এরকম 5টা ঘর করতে হবে। প্রথমটার ঘরের নাম ডেট, পরেরটা হলো ইন্টারেস্ট, পরেরটা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট, পরেরটা প্রিমিয়াম অ্যামোটাইজেশন, ক্যারিং ভ্যালু। এই 5টা ঘর করতে হবে, এগুলো ঘরগুলো আমি বুঝিয়ে দিব আবার। উপরে প্রতিষ্ঠানের নাম আর কি টেবিলটা করতেছে, টেবিল ফর অ্যামোটাইজেশন অফ প্রিমিয়াম হরিজন্টাল ফর্ম। এখন ডেট হলো প্রথমে মে মাসে 1 তারিখ কিনছি, কিনছি যেদিন তো সুদ দিতে হয় নাই, ওই দিন কোনো সুদ নাই, ওই দিন কোনো ওই প্রিমিয়াম অ্যামোটাইজেশন বা কমে নাই প্রিমিয়াম। কত দিয়ে আমরা বিক্রি করছি, কত দিয়ে 1,12,285 টাকা দিই আমরা এই টাকা দিয়ে বিক্রি করছি প্রথম দিন, এদিন কোনো সুদ টুদ হবে না প্রথম করে। দ্বিতীয় ঘর 6 মাস যাওয়ার পর নভেম্বর 1 তারিখ সুদ দিতে হবে। এখন 1 লাখের আমি তো বুঝিয়ে দিছিলাম 12% যদি করি, 1 বছরে যদি 12% হয় 6 মাস পরপর না মে এবং নভেম্বর, তাহলে 6 মাসে কয় পার্সেন্ট হবে? 6%। আমি এই জন্য 6% লিখে ফেলছি, 12-এর 2 ভাগ করছি, কারণ 1 বছরের 2 ভাগ করলে কত হয়? 6 মাস। 6% আমি সরাসরি লিখে ফেলছি, তো 1 লাখের 6% 6,000 টাকা আসলো। 6,000 টাকা আমার সুদ দিতে হইব। এখন ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কীভাবে বের করা হয়? ওই যে উপরে যে আমরা এখানে 1,12,000 লিখছিলাম না, এই টাকাটার তারা বলছিল ইফেক্টিভ ইন্টারেস্ট 10% না, এই 10% লিখলাম, 6 মাসের বলছে, 6 উপরে নিচে 12 গুণ করলাম চলে আসলো 5,614 টাকা। আমি আরেকবার বলতেছি, এই যে উপরের টাকাটা এই টাকাটা এনে লিখব, 10% সুদ, 6 মাসের সুদ, এই জন্য এটা আসলো 6,000 থেকে ইফেক্টিভ ইন্টারেস্টটা বাদ দিলে যেটা আসলো এটার নাম হলো প্রিমিয়াম অ্যামোটাইজেশন। প্রিমিয়াম অ্যামোটাইজেশন বের করা অনেক সহজ, ইন্টারেস্ট থেকে ইফেক্টিভ ইন্টারেস্ট, অর্থাৎ 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘরের টাকাটা বাদ দিলেই চলে আসবে। এখন হলো ক্যারিং ভ্যালু কীভাবে বের করতে হয়। উপরে আছে 1,12,285 থেকে এখানে যে অ্যামোটাইজেশন আছে বাদ দিব, এই কোনাকুনি বাদ দিব, বাদ দিলে যেটা আসলো সেটা হলো ক্যারিং ভ্যালু। আচ্ছা, তাহলে এই 5টা ঘর বুঝে ফেললাম, আবার বুঝে দিতেছি। আবার তারা বলছে মেয়ের 1 তারিখ একবার দিতে হয়, নভেম্বর 1 তারিখ, নভেম্বরে দিচ্ছে না, একবার মেয়ের 1 তারিখ দিতে হবে। কত দিতে হবে? 6,000 টাকা। 6,000 টাকা যেখানে বের করছিলাম 6%, সেই হিসাবে প্রতিটা লিখিয়ে ফেললাম। 2 বছরে 4 বার দিতে হবে, কারণ 6 মাস 6 মাস কয়বার বলছে? ফার্স্ট টু ইয়ার, তো 2 বছরে দিতে হবে আমার 4 বার, 6 মাস 6 মাস করে, তো 4 বারে 6 6 করে সব লিখে ফেললাম। এই ঘরটা বের করার নিয়ম হলো উপরে যে 11,899 ছিল এটার উপর 5% ধরব, অর্থাৎ এই ঘরটার যে ঘরটা করতেছি সেটার উপরে কোনার ঘরে যে টাকাটা থাকে সেটার উপর 5%। কেন 5%? 10% অর্ধেক। আবার এইভাবে করতে পারেন, 10×6 উপরে 12 নিচে চলে আসলো আমার এটা, 6,000 থেকে এটা বাদ দিলাম চলে আসলো এটা 405 টাকা। তাহলে 1,11,899 থেকে 405 টাকা যদি বাদ দেই তাহলে থাকে হলো 1,11,494 টাকা। তো এইটা এই পর্যন্ত হয়ে গেল। আবার 6 মাস পরে নভেম্বর 1 তারিখ 6,000 টাকা লিখলাম, এই যে এখানে সে টাকাটা ছিল উপরের, এই টাকার উপর 5% বের করে আসলো 5,575 টাকা, এবং 6,000 থেকে 5,575 বাদ দিলে এটা আসে, এটা থেকে এটা বাদ দিলে এটা আসে, এই পর্যন্ত হয়ে গেল। মে 1 আবার 6,000, এই টাকাটা লিখলাম 5% করলাম, এটা আসলো, এটা থেকে এটা বাদ দিলাম এটা আসলো, এটা থেকে এটা বাদ দিলাম এটা আসলো। এই যে শিডিউলটা করতে পারলে আমাদের 5 নম্বর পাওয়া যাবে। আচ্ছা, আর এনইউ 2014 সালেরটা তাহলে নেক্সট ক্লাসে আমরা করে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।